বন্ধুরা, ফিরে এলাম আবার কেএসটি স্যান্স স্টকস এর মনসুন মিনি সিরিজে। আজ আমরা দেখব কিভাবে উইয়ের হাত থেকে আমরা বাড়িতে রেহাই পেতে পারি। উই কিন্তু অল্প বিস্তর সব বাড়িতেই সমস্যা। উই বিশেষত বাড়ি যদি পুরনো হয়ে থেকে থাকে বা কোনো জলা জায়গা যথা পুকুর বা ভেড়ি বুঝিয়ে মাটি দিয়ে বুঝিয়ে যদি তার উপর বাড়ি হয়ে থেকে থাকে, তাহলে কিন্তু উইয়ের সমস্যা লেগেই থাকে। বর্ষা বা গ্রীষ্মের সময় বেশি উইয়ের সমস্যা দেখা যায়, কিছু কিছু জায়গায় কিন্তু শীতের সময়ও কিন্তু উইয়ের সমস্যা বন্ধ থাকে না। উই শুধুমাত্র কাঠ, কাপড় বা কাগজের আসবাবপত্র বা বস্তাদি বা জিনিসপত্র ধ্বংস করে দেয় না, তাছাড়াও কিন্তু অনেক সময় স্টিল বা প্লাস্টিকের জিনিসেও কিন্তু উই জন্মাতে দেখা যায়। সেখানে কিঞ্চিত খাওয়ার পেলেও যদি সেখানে কাপড় থেকে থাকে বা কাগজ থেকে থাকে, তারা কিন্তু সেখানে বসবাস করতে পারে এবং আমাদের বহু জিনিস এইভাবে ধ্বংস হয়ে যায়। তাই আমরা সদায় তটস্থ হয়ে থাকি, উই বুঝি আমাদের বাড়ির জিনিসপত্র নষ্ট করে দেবে। তাই আজ আমি তোমাদের বলবো কিভাবে উইয়ের হাত থেকে একটি ঘরোয়া উপায় তোমরা মুক্তি পেতে পারো এবং অনেক কম খরচে কিভাবে উইয়ের হাত থেকে আমরা সকলেই রেহাই পেতে পারি। অনেক সময় অনেক মানুষ পেস্ট কন্ট্রোল থেকে লোক আনিয়ে বাড়িতে উই ট্রিটমেন্ট করান, বা সেই ক্ষেত্রে কিন্তু উই যদিও বছর পাঁচ সাতের জন্য হয় না, কিন্তু তারপরে কিন্তু উই আবারও ফিরে আসে। কখনো কখনো বাড়ি হওয়ার সময় ভিতেও কিন্তু উই ট্রিটমেন্ট করা হয়, তাহলেও কিন্তু সেটা কিন্তু পাকাপাকি সমাধান নয়। আবার কিছু বছর বাদে বছর দশেক হলেও কিন্তু উই কিন্তু ফিরে আসে। আমরা যদি খুব কাছ থেকে দেখি, উই কিন্তু বাড়িতে কোনো একটা লাইন বা কোনো ট্র্যাক বরাবর এগিয়ে যায়, সেখানেই মাটি ফুঁড়ে তারা মেজে, বাড়ির মেজে বা দেওয়ালে বা অনেক সময় সিলিংয়েও তারা বাসা বাঁধে। উইয়ের একটিমাত্র ভালো সমাধান আছে, সেটি হলো বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড বা বোরাক্স, যাকে কিনা আমরা সোডিয়াম বোরেট বলে থেকে থাকি, যা এবং এই দুটি রাসায়নকে আমরা ভালো কীটনাশক হিসেবে জানি, এই দুটি কিন্তু শুধুমাত্র উই নয়, অন্যান্য কীট পতঙ্গ যেমন স্পাইডার মানে মাকড়সা, তাছাড়া কিন্তু টিক্স, মাইটস বা অনেক সময় ছত্রাক, আরশোলা, তাছাড়া কিন্তু মোল্ডের ক্ষেত্রেও এরা খুব কার্যকারী হয়। বোরিক অ্যাসিড বিশেষ ক্ষতিকর নয়, সেই জন্যেই আমি আজ বেছে নিয়েছি এই উই দাঁড়ানোর, উইয়ের হাত থেকে রেহাই পাওয়ার কাজের জন্য কাজে লাগাবো বলে। বোরিক অ্যাসিড এমনকি যদি কেউ খেয়েও ফেলেন তাহলেও কিন্তু বিশেষ ক্ষতি হয় না। হয়তো একটু বমি বা পেট ব্যথা হতে পারে বা হালকা হয়তো নার্ভাস একটা প্রবলেম হতে পারে, কিন্তু সেরম বিশেষ বা বেশি বড় মাত্রায় কোনো ক্ষতি হয় না। অত একটু বেশি কনজিউম করে ফেললে বা খাওয়া হয়ে গিয়ে থাকলে তাহলে হয়তো স্কিন র্যাশ হতে পারে। তবে মনে রাখতে হবে, বোরিক অ্যাসিড কিন্তু সবসময় আমাদের বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে, কারণ বাচ্চারা কিন্তু বোরিক অ্যাসিডে খুব সেন্সিটিভ হয় এবং তাদের কিন্তু নানান উপসর্গ এই বোরিক অ্যাসিড ব্যবহার থেকে হয়ে থেকে থাকে। অনেক সময় বোরিক অ্যাসিড ব্যবহার করার সময় আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে বা শ্বাসনালীতে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটি হয়তো হরদম মুখ শুকিয়ে যাবে বা হয়তো একটু কাশি হবে, তার বেশি কিছু নয়। কিন্তু বোরিক অ্যাসিডের আরেকটি ভালো জিনিস হলো, বোরিক অ্যাসিড কিন্তু কখনোই কার্সিনোজেনিক নয় অন্যান্য কেমিক্যালসের মতো। অর্থাৎ ইউএসএতে একটি পরীক্ষা করে দেখা গেছে বোরিক অ্যাসিড কিন্তু ক্যান্সারের জন্য কোনো অবস্থাতেই দায়ী নয়। বোরিক অ্যাসিড এখন দেখা যাক কিভাবে উইকে মেরে
ফেলতে পারে। উই সাধারণত বোরিক অ্যাসিড খেয়ে থেকে থাকলে তাহলে তাদের অ্যালিমেন্টারি ক্যানাল বা স্টামাক এটি ধ্বংস হয়ে যায় বা তাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম এফেক্টেড হয়। তাছাড়াও কিন্তু বাহ্যিকভাবে তাদের শরীর আক্রান্ত হয় এবং উই যদি বোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে থাকে উই কিন্তু ধ্বংস হয়ে যায় সেই জায়গাটি থেকে, এবং সেখান থেকে ধ্বংস হলে সে বছরের মতো আমরা উইয়ের হাত থেকে রেহাই পেতে পারি। যদি প্রত্যেক বছরই আমরা গ্রীষ্মের শুরুতেই একটি সাইকেল বা একটি রুটিন প্রোগ্রামে উই বোরিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা সে বছরের মতো উইয়ের হাত থেকে মুক্তি পেতে পারি। বোরিক অ্যাসিড ব্যবহার করতে গেলে সাধারণত পাউডারই সব থেকে ভালো কার্যকরী হয়ে থেকে থাকে। তাছাড়াও অনেক সময় ভেজিটেবল প্রোডাক্ট বা একটু জলের সঙ্গে মিশিয়ে যেমন কিনা গ্র্যানিউলস বা পেলেটস হিসেবে বা কোনো স্টিক হিসেবে ব্যবহার হয়ে থেকে থাকে, কিন্তু সব থেকে বেশি কার্যকরী এই উইয়ের পাউডার বোরিক অ্যাসিড পাউডারই হয়ে থেকে থাকে। বোরিক অ্যাসিড একটি হোয়াইট কালার বা একটি সাদা কালারের পাউডার হিসেবে বিক্রি হয়, সব হার্ডওয়্যারের দোকানে কিন্তু বোরিক অ্যাসিড পাওয়া যায়। তাই বন্ধুরা এবার দেখা যাক কিভাবে বোরিক অ্যাসিড ব্যবহার করার সময় কি কি সতর্কতা আমাদের নিতে হবে এবং কিভাবে যে জায়গাটি উই দ্বারা আক্রান্ত সেই জায়গা থেকে উইয়ের বাসা কিভাবে সরিয়ে সেখানে বোরিক অ্যাসিড আমাদের লাগাতে হবে। বোরিক অ্যাসিড ব্যবহার করার সময় আমাদের যেটি করতে হবে, একটি গ্লাভস, একটি গগলস, প্রথমত চোখটিকে সুরক্ষিত রাখার জন্য। অনেক সময় চোখে ইরিটেশন হয় এই বোরিক অ্যাসিড ব্যবহার করার জন্য সময়, সেই সময় আমাদের একটি গগলস বা একটি সানগ্লাস জাতীয় কোনো জিনিস যেগুলি চোখে শিল্ড হিসেবে কাজ করবে সেরম কিছু পরে নেওয়াই কিন্তু সাবধানতা হিসেবে ভালো হবে। তাছাড়া গ্লাভসও কিন্তু হাতে পরে নেওয়াই ভালো, না হলে বোরিক অ্যাসিড দিয়ে কাজ করে হাত কিন্তু ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। আর আরও যাতে আমাদের শ্বাসনালীতে বোরিক অ্যাসিড না চলে যায় সেই জন্য আমাদের কিন্তু যেটি করতে হবে, আমাদের কিন্তু একটি মাস্কও পরে নিতে হবে। দেখুন এটি আমার একটি ঘরোয়া মাস্ক, এটা আমি বাড়ির কোনো পরিষ্কার করার কাজে আমি এটি ব্যবহার করে থেকে থাকি। আপনারা এরম মাস্কও তোমরা এরম মাস্কও ব্যবহার করতে পারো বা কোনো বাজারে যে মাস্কগুলো পাওয়া যায় সেগুলোও কাজে লাগিয়ে তোমরা বোরিক অ্যাসিড ট্রিটমেন্ট করতে পারো।